প্রিয় দর্শক শ্রোতা, রূপায়ণের বিরুদ্ধে মালিকানা সম্পত্তি দখলের অভিযোগ। ফতুল্লা থানাধীন ভুইগড় এলাকার রূপায়ণ টাউনের বিরুদ্ধে মালিকানার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘুরে জানা যায়, মৃত হাজী নাজিমুদ্দিন গং এর মালিকানা সম্পত্তিতে 30 ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ সহ জমিতে অবকাঠামো নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে রূপায়ণ কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা যায়, সরকারের অধীনে খাস রয়েছেন, যে কারণে রূপায়ণ কর্তৃপক্ষ লিজ গ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে। এদিকে মালিকানা নিয়ে সরকারের সাথে সম্পত্তির দাবিকারী মাকসুদা নাজিম মহামান্য আদালতে একটি নিষ্পত্তি মামলা দায়ের করেন, যার নাম্বার 920/2018। এ মামলার একটি রায় পেয়েছে বলে দাবি করেন মাকসুদা নাজিম। অন্যদিকে রূপায়ণ গ্রুপ কর্তৃক রাতের আধারে জমির উপর পাকা রাস্তা নির্মাণ সহ দখলের জন্য বেষ্টনী প্রাচীর নির্মাণ করেছে বলে সরেজমিনে দেখা যায়, যে কারণে রূপায়ণ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকৃত মালিকগণ তাদের জমির দখল হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অচিরে জমির দখল ও মালিকানা সত্ত্ব নিষ্পত্তি না হলে সহিংসতা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা। প্রকাশ টেলিভিশন, ঢাকা।